প্রচুর আগ্নেয়াস্ত্র সহ সীমান্তে গ্রেপ্তার তিন দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের পানিতর এলাকায় হানা দিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র সহ সীমান্তে গ্রেপ্তার তিন দুষ্কৃতী। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ভোজালি, লোহার রড সহ অন্যান্য সামগ্রী। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পানিতর সীমান্তে। জানা গেছে বিশ্বস্ত সূত্রে, বুধবার রাতে বসিরহাট থানার পুলিশ খবর পায় পানিতর ফুটবল মাঠের কাছে একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ জমা হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ দল গঠন করা হয়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে এলাকায় হানা দেয় পুলিশ, গোটা এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলো, তিনজনকে হাতে না হাতে ধরে ফেলে পুলিশ। অভিযুক্তদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে পাঁচটি ওয়ান শাটার, ছটি কার্তুজ সহ ডাকাতির অন্যান্য সামগ্রী। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনও করা হয়। পুলিশ আধিকারিকরা সাংবাদিক সম্মেলনে জানান, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক দুষ্কর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্তরা। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন এলো যে কিছু দুষ্কৃতীরা পানিতর ফুটবল গ্রাউন্ড কাছে ওখানে জমায়েত করেছে, আর ওদের কাছে কিছু আর্মস অ্যান্ড অ্যামুনিশনস আছে। অ্যাকর্ডিংলি আমরা একটা টিম ফর্ম করি, আমাদের টিম ওয়েল প্রিপেয়ার্ড হয়, ওই জায়গাতে প্রসিড করে। প্রসিড করার পর ওই জায়গাটা পুরোপুরি ঘিরে নেয়। ঘেরার পর ওখানে একটা রেড হয়। রেড হওয়ার পর এই তিনজনকে আমরা ধরেছি, যাদের তরফ থেকে পাঁচটা আমাদের ওয়ান শটার আর ছ রাউন্ড আমাদের গুলিটা আমরা উদ্ধার করতে পেরেছি। বাকিরা ওখান থেকে পালিয়ে যায়। যেহেতু আমরা ওয়েল প্রিপেয়ার ছিলাম, তো আমরা ওদেরকে ওভার পাওয়ার করে নিয়েছি, বাকিরা ওখান থেকে পালিয়ে যায়। এবার যেটা জিনিস উদ্ধার হয়েছে, যে পাঁচটা আমাদের ওয়ান শটার আর ছ রাউন্ড গুলি, আমরা আজকে ওদেরকে কোর্টে প্রপার সেকশন স্পেসিফিক কেস স্টার্ট করে কোর্টে পাঠাচ্ছি, পিসি নিচ্ছি, ফার্দার ইনভেস্টিগেশন আমরা আবার। হ্যাঁ, এর মধ্যে মানে পুরনো এদের মানে ক্রিমিনাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো আমরা ওটা রেকর্ডটাও চেক করেছি। অ্যারেস্ট আর আগেও মানে অ্যারেস্ট হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমান্স ল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।